নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। মোটামুটি ইস্টবেঙ্গল অনেকটাই দল গঠন করে ফেলেছে, এখনও কিন্তু ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি প্লেয়ার, তাকে নিয়ে কোনো রকম আপডেট বেরিয়ে আসেনি। তাকে নিয়ে কি আপডেট বেরিয়ে আসতে চলেছে পরবর্তী সময়, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। মাঝমাঠের প্লেয়ার হিসাবে কে আসতে পারে, কার আসার সম্ভাবনা কতটা রয়েছে, সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো জায়গায় স্কিপ করলে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে যাবে। তাহলে তো পরবর্তী সময় কিন্তু বলবে যে তুমি তো এটা বলেছিলে, তুমি তো ওটা বলেছিলে, সেটা না করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো পাঁচজন বিদেশি প্লেয়ার তো চূড়ান্ত হয়ে গেছে, তোমরা সকলেই জানো। ডিফেন্সে হিজাজি মাহের, মাঝমাঠ প্লেয়ার হিসাবে সাউল ক্রেসপোর সঙ্গে মাধি তালাল, আপ ফ্রন্টের দিকে তাকালে ক্যাপ্টেন ক্লেটন সিলভা আর ডিয়ামান টাকোস। তো পাঁচজন বিদেশি প্লেয়ার কমপ্লিট। তো আর কে কে বিদেশি প্লেয়ার আসতে পারে এবং কোন কোন পজিশনে ইস্টবেঙ্গল বিদেশি প্লেয়ার নিতে পারে? তো আইএসএল এর জন্য ছজন বিদেশি প্লেয়ারই থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের প্রয়োজন হচ্ছে যে মাঝমাঠ প্লাস ডিফেন্স, মানে সিডিএম পজিশনে খেলতে পারবে, প্রয়োজনে সিবিতেও খেলতে পারবে, সেরকম একজন বিদেশি প্লেয়ার। তো সেই সন্ধানটাই কিন্তু ইস্টবেঙ্গল সবার আগে চালাচ্ছে। তোমাদের বেশ কিছুদিন ধরেই বলছিলাম যে অনেক জায়গা থেকে তোমরা শুনতে পাচ্ছ বা আমাকেও অনেকে প্রশ্ন করেছিল, আমি দুবার তোমাদের বলে দিয়েছিলাম, তবু আর একবার ক্লিয়ার করে বলে দিচ্ছি যে রফসান রবিনের ব্যাপারটা কি হলো। দেখো, রফসান রবিনের নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার, সেই নিয়ে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু আইএসএল বা ডুরান্ট কাপ, সুপার কাপ যেগুলো হবে টুর্নামেন্ট, সেগুলোর জন্য তো ছজন বিদেশি প্লেয়ারের বেশি তো খেলানো যাবে না। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের প্রথম এবং প্রধান কাজই হচ্ছে যে একজন ডিফেন্সের প্লেয়ারকে সাইন করানোর। সেইভাবেই কিন্তু ইস্টবেঙ্গল একজন ডিফেন্ডারকে সাইন করাতে চলেছে। বাজারে অনেক কিছুই নাম ঘোরাফেরা করছে, অবশ্যই সেটা এখন চলবে, কারণ এখনও পর্যন্ত কোনো প্লেয়ারকে অফিসিয়ালি সাইন করানো যায়নি। বেশ কিছু হাই প্রোফাইল বিদেশি প্লেয়ার নজরে রয়েছে, যেরকমটা তোমাদের জানিয়েছিলাম যে ইউরো কাপ চলছে, সেই দিকেও নজর রয়েছে। তো একটু সময় লাগবে, আশা করা যায় সেই বিদেশি প্লেয়ার কিন্তু একজন ভালো মানের এবং ভালো মাপের বিদেশি প্লেয়ার হবে, যে কিন্তু মোটামুটি এলে নয় ডিফেন্স, তা না হলে তোমার একদম মাঝমাঠ দুটো পজিশানেই একদম ফার্স্ট চয়েস হয়ে যেতে পারে যদি সে পারফরমেন্স করতে পারে। তো সেইভাবেই কাজ চলছে। তো অনেক নাম এখন ঘোরাফেরা করবে, সেই নামগুলো যদি পরবর্তী সময় কিছু কংক্রিট বেরিয়ে আসে, কোনো একদম ভালো জায়গা থেকে বেরিয়ে আসে, তবেই তোমাদের সঙ্গে আলোচনা করবো। হয়তো নাম ভাসিয়ে দেওয়ার মতন কোনো রকম ইচ্ছা নেই। যাই হোক, তাহলে তোমাদের বোঝাতে পারলাম যে বিদেশিদের জায়গাটা কি হলো, যে রফসানকে নিয়ে পরে ভাবা যাবে, আগে ছজন বিদেশি চূড়ান্ত হোক। এএফসিতে তো মোটামুটি বিদেশির সংখ্যা একটু বেশি নিয়ে ইস্টবেঙ্গলের খেলার ইচ্ছা রয়েছে, কারণ জর্ডান এলসেকে এতদিন রাখা হয়েছে, তা সে যদি ফিট থাকে তাকে কিন্তু এএফসিতে অবশ্যই ইস্টবেঙ্গল ব্যবহার করবে আমার তো মনে হয়। এছাড়া যদি আরও অ্যাটাক লাইনের প্লেয়ার দরকার হয়, তো সেক্ষেত্রে অন্য কোনো প্লেয়ারের দিকেও ইস্টবেঙ্গল পরবর্তী সময় যাবে, কিন্তু এই মুহূর্তে রফসান রবিনও হচ্ছে না, এটুকু তোমাদের বলে রাখলাম। আর নতুন বিদেশি প্লেয়ারের নাম এখনও যেহেতু জানা যায়নি, সেক্ষেত্রে নামটা বলতে পারলাম না। যাই হোক, এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে, তো ডিফেন্সের অবস্থা সত্যিই খুবই খারাপ। এখনও যদি তোমরা ভাবো যে ডিফেন্স হ্যাঁ ঠিকঠাক আছে চলে যাবে, সেরকম কিছু নয়। আগেও বছরও ছিল নিশুকুমার, আর অপরদিকে তোমার মোহাম্মদ রাকিব, তারা তো রয়েছে, তাদের যে এক বছরে একদম আকাশ পাতাল পারফরমেন্সের তফাৎ হয়ে যাবে সেটা কিন্তু নয়। তারা যেরকম হয়তো উনিশ বিশের কিছু তফাৎ হতে পারে, আর আমাদের ভারতীয় প্লেয়ারদের মধ্যে সত্যি কথা বলতে উনিশ বিশেরই তফাৎ, আহামরি যে প্রচুর তফাৎ রয়েছে সেরকম কিছু নয়। তো ডিফেন্সে প্লেয়ার তো লাগবে, ডিফেন্স নিয়ে আপাতত আলোচনা করছি না, যেই জায়গাটা নিয়ে আলোচনা অবশ্যই করা দরকার, মাঝমাঠ। মাঝমাঠে কিন্তু প্লেয়ার লাগবে। আমরা দেখেছি অজয় ছেত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে, তার পরিবর্তক প্লেয়ার হিসাবে আমরা যদি ধরি মার্ক জোথানপুইয়া, তাকে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু একটা চেঞ্জ করা গেছে। এছাড়া কিন্তু আমরা গত বছরেও দেখেছিলাম এডুইন, সে কিন্তু মাঝমাঠেও খেলে দিতে পারে, কিন্তু তাকে সেইভাবে ব্যবহার করা হয়নি। এবছরও এডুইনকে নিয়ে কি প্ল্যানিং রয়েছে সেটা তো এখন জানা যায়নি, পরবর্তী সময় জানা যাবে অবশ্যই এডুইনকে নিয়ে কি প্ল্যানিং রয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি মুবাশির রহমান, মানে কিছুটা সে অ্যাটাকিং মিডিয়াম হিসাবে খেলতো, তাকেও ব্যবহার করা হয়নি, লোন ডিলে ছেড়ে দেওয়া হয়েছে। তো মাঝমাঠে কিন্তু একটা
খুবই চাপের ব্যাপার হয়ে গেছে। এবার মাঝ মাঠে দুজন বিদেশি প্লেয়ারকে তো ডিফেন্সিভ ব্লকার হিসাবে খেলানো যাবে না, তাহলে কিন্তু অ্যাটাকে সমস্যা হবে। তো সেক্ষেত্রে মাঝ মাঠে এমন কিছু প্লেয়ারকে দরকার যে কিন্তু অনেকটা ভালো খেলতে পারবে বাকি প্লেয়ারদের তুলনায়। মানে সৌভিক চক্রবর্তী সে ভালো প্লেয়ার, কোনো সন্দেহ নেই, কিন্তু সৌভিককে যদি আমরা পুরো সিজন সৌভিক সৌভিক ভাবি সেটা কার্যত অসম্ভব। সৌভিক থাকা মানে সে কাট খাবেই, তো কাট সমস্যা হবে, ইঞ্জুরি সমস্যা বলা যায় না, যে কোনো প্লেয়ারেরই ইঞ্জুরি সমস্যা হতে পারে। সেই জায়গায় কিন্তু একটা ফার্স্ট চয়েস প্লেয়ার দরকার। আপুইয়ার পিছনে ইস্টবেঙ্গল ছিল, আপুইয়ার পিছনে চেষ্টা চালিয়েছিল, হয়নি ছেড়ে দাও, জিনিসটা ভুলে যাও, নিশ্চয়ই অপর দিকে যাওয়া উচিত। সেইভাবেই কিন্তু মার্কাসও জানিয়েছে যে আপুইয়া কিন্তু একমাত্র টার্গেট ইস্টবেঙ্গলের নয়, ইস্টবেঙ্গলের আরও টার্গেট রয়েছে এবং ক্লাব কাজ করছে। এবার দেখো, তোমাদের যেরকমটা বলেছিলাম, আপুইয়া না এলে সেই জায়গায় কিন্তু বিকল্প আরেকজন প্লেয়ার রয়েছে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা দারুণ অপশান হতে পারে, সেটা হচ্ছে জিকশান সিং। সেও কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার। এবার জিকশানের ক্ষেত্রে ব্যাপার যেটা হয়েছে, সে কিন্তু কেরালার সঙ্গে নতুন করে কোনো রকম কন্ট্রাক্ট এক্সটেনশান করছে না, পরের সিজনে কিন্তু ফ্রি প্লেয়ার হিসাবে সে বেরিয়ে যাবে। কেরালা যদি তাকে সেল করে তাহলে তা একটা ভালো টাকা পেয়ে যাবে, যেভাবে প্রশান্ত সিং গিলের ব্যাপারটাও হয়েছিল। এবার ইস্টবেঙ্গলের তো অবশ্যই ওই জায়গায় প্লেয়ারের প্রয়োজন রয়েছে। এবার তোমরা বলবে মুম্বাইয়েরও তো প্লেয়ারের প্রয়োজন রয়েছে। তো মার্কাস যতটা লাস্ট আপডেট জানিয়েছিল, মুম্বাই কিন্তু ট্রান্সফার ফি দিয়ে মানে প্লেয়ারকে নেবে সেরকম চিন্তাভাবনা নেই। তাদের প্রথম এবং প্রধান টার্গেট, আমরা যেটা খেলনামের তরফ থেকে আশিস দার থেকেও জানতে পেরেছিলাম, যে ভিভিন মোহনান তাদের টার্গেট অ্যাজ এ ফ্রি প্লেয়ার, এবং তাকে যদি একটা হাই স্যালারি একটা যদি তাকে লং টার্ম প্রজেক্টে সাইন করিয়ে নেয় তাহলে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছে, কাজ করছে, আমি কোনো রকম বলবো না তার কাছে অফার গেছে বা কথাবার্তা অনেক দূরে গিয়ে গেছে, তোমরা এই দিনের মধ্যে সাইন দেখতে পেয়ে যাবে, সেরকম কিন্তু এখনও কিচ্ছু হয়নি। যদি হয় তো অবশ্যই জানাবো, এখন তো হয়নি যতটুকু আমার কাছে আপডেট। তো সেক্ষেত্রে অবশ্যই ইস্টবেঙ্গল ইনকোয়ারি চালাচ্ছে, চেষ্টা চালাচ্ছে, তো হোক, হয়ে গেলে কিন্তু আমরা সবাই খুশি হব। তার আগে থেকে একদম হয়ে যাচ্ছে এরকম রবটা তুলে দিলে কিন্তু সমস্যা বাড়তে পারে। তো এই জায়গায় কিন্তু জিকশানের পিছনে রয়েছে, এছাড়া আরও কিছু অপশানের পিছনে রয়েছে, সেই নামগুলো এখনও সেইভাবে বাজারে বেরিয়ে আসেনি। বেশ কিছু নাম নিয়ে মানে ফ্যানেরা চাইছে বলে সেই প্লেয়ারদের পিছনেই যে ইস্টবেঙ্গল যাচ্ছে সেরকম নয়, ফ্যানেরা তো অনেক কিছু চাইবে কিন্তু সেইভাবে তো দল গঠন হয় না, কোচের পরিকল্পনা মতন বাজেট অনুযায়ী দল গঠন হয় সেইভাবেই করতে চাইছে। এখনও অনেকগুলো পজিশানে প্লেয়ার নেওয়া বাকি, সমস্ত কাজই চলছে। তো আশা করা যায় এই যে সামনের সপ্তাহটা আসবে, সেই সপ্তাহতে বেশ কিছু ভালো আপডেট আসবে, নতুন প্লেয়ারের সাইনিংয়ের আপডেট আসবে, যেগুলো সাইনিং হয়ে গেছে তোমরা রীতিমতন জানো, আরও কিছু সাইনিংয়ের আপডেট আশা করা যাচ্ছে যে বেরিয়ে আসবে। সেখানে ডিফেন্সের প্লেয়ার থেকে শুরু করে মাঝমাঠের প্লেয়ার থেকে শুরু করে আক্রমণ ভাগের প্লেয়ার থেকে শুরু করে সেই জিনিসগুলো বেরিয়ে আসবে। এবং সিএফএল চালু হচ্ছে, সিএফএলের দিকেও কিন্তু ইস্টবেঙ্গলের অবশ্যই নজর থাকবে। এমন কিছু ইস্টবেঙ্গলের মানে টিমে প্লেয়ার রয়েছে, তারা কিন্তু পরবর্তী সময় যদি ভালো পারফরমেন্স করতে পারে, কোচের যদি পছন্দ হয়, তারাও কিন্তু দলের মধ্যে অ্যাড হবে, যেরকমভাবে আমরা দেখেছিলাম গত বছরের সায়ন আমন ভিষ্ণু দারুণ পারফরমেন্স দিয়েছে সিনিয়র টিমে এসেও। সেইভাবেও যদি কিছু প্লেয়ারকে তোলা যায় সেই কাজটাও কিন্তু খুব ভালোভাবে বিনজর্জ করছে। তো দল গঠন নিয়ে অনেকেই চিন্তিত হয়ে যাচ্ছ, লাস্ট দুটো দিন ধরে একই রকম কমেন্ট যে আর কিছু হবে না দাদা, মানে ওই একই রকম চলবে, তার থেকে একটু ভালো হবে, একবারই যে যদি ভাবো যে আকাশ ছোঁয়া দল গঠন হয়ে যাবে সেরকমটা নয়, আগের বছরের থেকে আরও কিছুটা দল গঠন ভালো হবে এটা নিঃসন্দেহে বলা যায়। তো দেখা যাক, আমরা অপেক্ষা করবো, ভালো দল গঠন হোক, ভালো ফুটবল খেলুক, ভালো পারফরমেন্স দিক, এটার দিকেই আমাদের নজর থাকবে। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা কমেন্টে জানাতে পারো, আর ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।